সমিতি খুলে গ্রামের সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করার অভিযোগ ওই সমিতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগা থানার অন্তর্গত বাগানগ্রাম বাংলানী এলাকায়। জানা গেছে, গ্রামের কয়েকজন মিলে 2005 সালে এলাকায় একটি সমিতি তৈরি করেন, যার নামকরণ করা হয়েছিল বাগানগ্রাম জনজাগরণ উন্নয়ন সমিতি। গ্রামবাসীদের দাবি, সেখানেই তারা অল্প অল্প করে পয়সা সঞ্চয় করতেন, বিনিময়ে সুদও পেতেন তারা। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় 5 বছর ধরে সেই জমানো টাকা ফেরত দেওয়া হচ্ছে না। আমানতকারীদের দাবি, তাদের আসল টাকা অন্তত ফেরত দেওয়া হোক। এই লকডাউনের আগে আমি এসে বলছি কি, কাকা আমার স্বামীর এই অবস্থা, তা আপনার ছেলের এই অবস্থা, আমার কিছু টাকা দাও। তা বলছে না, পরে দেখবো দেখবো, আমার একজনের করা হয়েছে, তার 7 লাখ টাকা দিতে হবে, সেই টাকা দেওয়ার পরে তোমারে দেবো। তো আমি এত চাইছি, তা আমার একটা টাকাও দেয়নি। মাঝে টাকা পাইছে এই জয়দেব দাদার, আমি বলছি কি, দাদা তুমি তোমার পরিস্থিতি জানো, তাহলে আমার কিছু টাকা দাও, 5-10 হাজার টাকা দাও। সবাইই টাকা দিয়েছে, আমার সেই টাকাটা দেয়নি, নিজের নিজের ভাগবাটার করেছে, কেউ বলেও নাই জানেও না, যার দ্বারা যায় সে বলে কি যে আমি জানি না, ওরা নিজের টাকা ভাগ করেছে। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে কোনো সুরাহা মিলছে না। অবশেষে সোমবার সমিতির এক সদস্য জয়দেব বিশ্বাসের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান আমানতকারীরা। এ বিষয়ে এক আমানতকারী বলেন, আমরা গ্রামের মানুষেরা অল্প অল্প করে সঞ্চয় করেছিলাম, যার পরিমাণ এখন কারো 2 লাখ, কারো 5 লাখ, কিন্তু দীর্ঘদিন যাবৎ আমাদের টাকা দেওয়া হচ্ছে না। এ বিষয়ে এক আমানতকারী শেফালী মণ্ডল অভিযোগ তুলেছেন, আমি টাকা চাইতে গিয়েছিলাম, আমাকে মারধর করা হয়েছে। আমি 2,30,000 টাকা পাই, সুদও চাচ্ছি না, আমার আসল টাকা দিক। আমি আজকে গিয়েছি, আমাকে যে ওর ছেলে আছে খাসকো আমাকে এই সুদা করে চর মারলো, আরও লোকে ঠেকিয়েছে, তাদেরও মার খেয়েছে। উনি মেম্বার ছিল আগে এই সব সমিতির লোক, হ্যাঁ আমাকে মেরেছে। থানা এসেছিল, ওখানে থানারা একটা মিউচাল করেছে, বলেছে 3 তারিখই হলো বসা হবে। আজ আমরা লকডাউনে আগের থেকে এরকম দৌড় দৌড় বেড়াচ্ছি, লকডাউনে আগের থেকে এরা এই করে দিয়েছে, লকডাউনে না তার আগের থেকেই। প্রায় একই অভিযোগ গ্রামের অন্যান্য বাসিন্দাদের। তাদের দাবি, অন্তত মূলধন ফেরত দেওয়ার ব্যবস্থা করুক সমিতির সদস্যরা। ওই টাকা যদি একসাথে বেশি টাকা তো ব্যাংকে তুলি, ইনকাম ট্যাক্স আসবে, আমার বলে টাকা নিয়েছে, তা আমার ছেলে তার টাকা সাথে এসে ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আজ না কাল কাল না পরশু বলছেন এক কিস্তি, যারা 2 লাখ টাকা পাবে 7,000-5,000, কেন ফকিরি ভিক্ষে দিচ্ছে? ইনাদের কাছে একা যদি আসে শোনা হয় ইনারা ডন হয়ে যায়, বাঘের বাচ্চা। আমরা চাইছি আমাদের সুদ সুদ দরকার নেই, আমাদের আসল টাকা দিয়ে দিন। আমি দিছি 7 লাখ, তাই 5.5 বছর হয়ে গেল, এই দেখেন আমার স্ত্রী বিড়ি বান্ধি, আমাদের জমি জায়গা নাই, আমার রেজিস্টার হয়েছিল এই সেট পড়ি গেছে, এখন তো আসি ভালো। যদিও টাকা ফেরত দেওয়া হবে বলে দাবি করেছেন সমিতির সদস্য জয়দেব বিশ্বাস, তার দাবি, করোনাকালে আমাদের প্রচুর টাকার ক্ষতি হয়েছে, সমিতির কিছু নিজস্ব জমি জমা রয়েছে, সেগুলি বিক্রি করেই গ্রাহকদের টাকা ফেরানো হবে। একটা কিস্তি দিয়া হয়েছে, ছোট বড় করে একটা কিস্তি দিয়া হয়েছে, এবারটা বাকি জমি আছে, সেই জমিগুলো বিক্রি করতে হবে। বিক্রি করে ওনাদের একটু ধৈর্য ধরে বলছে যে জমিটা পরিকৃত দাম বলছে না, একটু দাম বেশি হলে ওনাদের টাকাটা একটু বেশি বেশি করে দেওয়া যাবে। হ্যাঁ, আমরা 6 বছর ধরে আমাদের মার্কেটে প্রায় 6 কোটি টাকা পড়ে গিয়েছে, 6.5 কোটি টাকা আমরা তুলতে পারিনি করোনার পরে। এইবার তারপর সিদ্ধান্ত নেওয়া হলো যে জমি জায়গা যা আছে বেচে কিনে যা কিছু হাত পায়ে ধরে কম বেশি করে দেওয়া হবে। এইভাবে কিছু ছোট একটা কিস্তি দেওয়া হয়েছে কিছু কিছু লোকে, সবার দিতে পারেনি, মারধর করা হয়েছে। হ্যাঁ, সেখানে আমি প্রেজেন্ট ছিলাম না, তো আমি বলতে পারবো না। ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগা। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।